লামডিংয়ে আরম্ভ হলো বিনামূল্যের ফুটবল প্রশিক্ষণ শিবিরে। শুক্রবার এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন বিধায়ক শিবু মিশ্র। নতুন বছরের প্রথম দিনে হোজাই জেলার লামডিংয়ে শুভারম্ভ হলো ফুটবল কোচিং সেন্টারের। শুক্রবার বিকেলে লামডিং শহীদ ময়দানে এই ফুটবল প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন লামডিং সমষ্টির বিধায়ক তথা লামডিং ক্রীড়া সংস্থার সভাপতি শিবু মিশ্র। সঙ্গে উপস্থিত ছিলেন লামডিং এলাকার বিশিষ্ট ফুটবল খেলোয়াড় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এ উপলক্ষে এদিন এক প্রদর্শনীমূলক ফুটবল ম্যাচও অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, লামডিং ন্যাশনাল হায়ার সেকেন্ডারি স্কুলে প্রয়াত প্রধান শিক্ষিকা শেলি মিশ্রের নামে চালু করা হয়েছে এই বিনামূল্যের প্রশিক্ষণ শিবিরের। যেহেতু আমার ইংরেজি নববর্ষ, গোটা অসম তথা আমার লামডিং রাইজক আমি আন্তরিক আন্তরিক শ্রদ্ধা আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেছো। আর লগে লগে আজি আমার লামডিং আমার প্রাক্তন শিক্ষিকা আমার ন্যাশনাল হায়ার সেকেন্ডারি স্কুল শেলি মিশ্র, তখন আমার পরিবারের একজন হয়, তখন নামকরণে আমি একটা কোচিং সেন্টার আজ উদ্বোধন হয়েছে। তখন আমি ভাবো আজ একটা পবিত্র দিন, 2021 প্রথম দিন কোচিং সেন্টার ফুটবল আমি আরম্ভণি করেছো। তারপরে মানে ভাবাত খেল এটা আমার লাইফ অফ পার্ট, আমার বিশেষ কোভিডের কারণে এটা আমার একটা ভ্যাকসিন। তখন ভাল দিন, পবিত্র দিন, আপনাদের যোগেদি আমি গোটা গোটা ভারতবর্ষ লামডিং রাইজক ইংরাজি নতুন বছরত আমি আন্তরিক অভিনন্দন প্রাণভর শ্রদ্ধা জ্ঞাপন করিলাম। ব্যুরো রিপোর্ট, ইস্টার্ন নিউজ।